আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল নুডলস। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে, ছোট বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে এই নাস্তাটি। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই নাস্তাটি, চিকেন ভেজিটেবল নুডলস। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। এখানে আমি নুডলস সেদ্ধ করে নিয়েছি। বাজারে বিভিন্ন শেপের নুডলস কিনতে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো নুডলস কিনতে পারেন। আমি নুডলসের যে স্টিক নুডলসটা থাকে সেটা নিয়েছি, আর পুরো প্যাকেটটাই আমি সেদ্ধ করে ফেলিনি, অর্ধেকের একটু বেশি পরিমাণে সেদ্ধ করেছি। আর এটা ভালো করে সেদ্ধ করতে হবে যেন একদম শক্ত না থাকে। এখন এখানে আমি চিকেনের ব্রেস্ট পিস ভালো করে সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে ঠান্ডা করে এরকম কুচি করে কেটে নিয়েছি। এটা আমি হাত দিয়ে করেছি, দেখেন এইভাবে একটু ছোট ছোট করে করতে হবে। এখানে কিছু সবজি নিয়েছি, সবুজ আর লাল ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর সবগুলো দেখেন আমি এরকম একটু চিকন আর লম্বা করে কেটে নিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগে সেজন্য। এখন ফ্রাইং প্যানে আমি টোটাল 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম আছে, তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। এখন এই রসুনটা আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিব, একদম কিন্তু পুড়ে ফেলা যাবে না, হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচের সাথেও রসুনটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম মিহি কুচি করিনি, একটু মোটা করে রেখেছি, এভাবে করলে খেতে অনেক ভালো লাগে সেজন্য। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এখন চিকেন আমি পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। আর চিকেনের যে ব্রেস্ট পিস থাকে সেটা আমি এক পাশেরটা নিয়েছি, টোটাল 250 গ্রাম পরিমাণে। আর আমি বলে দিয়েছি চিকেনটা কিভাবে সেদ্ধ করে নিয়েছি, আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম 1/2 চামচ পরিমাণে, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আবারও মিক্স করে ভেজে নিচ্ছি। আর তারপরও যদি চিকেনটা কিভাবে করেছি আপনারা বুঝতে না পারেন, তাহলে কমেন্ট করে অবশ্যই আমার কাছে জানতে যাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব। তো ভাজা হয়ে গেছে চিকেনগুলো ভালো করে। এখন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলোও দিয়ে দিব। দেখতে কতটা কালারফুল লাগছে দেখেন, খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এখন আমি মিডিয়াম হাই করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো হাই হিটে খুবই ভালো করে এটা নাড়তে থাকব। ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস। তারপরে খুব ভালো করে সবজি আর চিকেনের সাথে আমি নুডলসটা মিক্স করে নিব। আর এটা করতে কিন্তু খুবই কম সময় লাগে, আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। নুডলস তো এমনিতেই সবাই অনেক পছন্দ করে, তো চিকেন আর ভেজিটেবল দিয়ে যদি এভাবে করেন সবাই আশা করছি খুবই পছন্দ করবে। আপনারা বিকেলবেলা এটা বানিয়ে নিতে পারেন, সময়ও কিন্তু খুব বেশি লাগে না। আর এরকম আরও অনেক মজার মজার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। খুবই ভালো করে এটা মিক্স করতে হবে, 2 থেকে 3 মিনিটের মতো কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, পুরা না লেগে যায় সেজন্য। আমার রান্না অলরেডি হয়ে গেছে, এখন আমি সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ভীষণ টেস্টি
চিকেন ভেজিটেবল নুডলস। আশা করছি আপনারাও এভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।